হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছে। আমি মানসী আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব বলে। তো আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে ভেন্ডির পকোড়া। তার জন্য আমি ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। বড় করেও কাটা যায়, আমি এরকম করেই কেটে নিচ্ছি। তো আমার ভেন্ডিগুলো সব কাটা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি। দিয়ে দেবো হাফ চা চামচেরও কম আদা রসুন বাটা, এটা না দিলেও হয়, অপশনাল, দিলে ফ্লেভারটা ভালো আসে তাই একটু দিলাম। তো এবার ভেন্ডিটাকে ভালো করে একটু চটকে নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করব নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো বেসন। এবার ভালো করে এটাকে আবার মেখে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে চালের গুঁড়ো। তো আমার ভালো করে মাখা হয়ে গেছে সবগুলো, আর নুন দিয়ে মাখাতে ভেন্ডিটা একটু নরমও হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো একটা ডিম, ডিমটাকে এবার ভালো করে মাখিয়ে নেব সবগুলোর সঙ্গে। সব ভালো করে মাখানো হয়ে গেলে শেষে আমি দেবো এর মধ্যে লঙ্কা কুচি। তো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে ওর মধ্যে আমি বড়াগুলো এক এক করে দিয়ে দেবো। এবার আমি ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। আর ভেন্ডি যেহেতু একটু ল্যালেলে টাইপের, তো এটা মাখানোর সময় খুবই ল্যালেলে হয়ে যায়, কিন্তু ভাজার পরে আর সেই ল্যালেলেটা থাকে না। এক পিঠ হয়ে গেলে আমি এটাকে উল্টে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি আবার উল্টে দিলাম। দু পিঠ লালচে করে ভাজতে হবে, আর স্লো হিটে একটু সময় নিয়ে ভাজলে পরে ভেতরটা কাঁচা থাকবে না। তো এটা ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।